ধরা যাক আপনি মোবাইল ফোন স্ক্রল করতে করতে হঠাৎই আপনার নিউজ ফিডে ভেসে উঠলো এরকম কোনো খবর যে কোনো একজন সেলিব্রিটি বা কোনো একজন তারকা সে হচ্ছে আজকে ডিম ভাজি দিয়ে ভাত খাইছে। আবার ধরা যাক যে সন্ধ্যাবেলায় আপনি হয়তো টিভি দেখতে বসেছেন এবং টিভি দেখতে বসে আপনি হয়তো কোনো একটা সিনেমা দেখছেন বা কোনো খবর দেখছেন কিংবা কোনো টিভি অনুষ্ঠান দেখছেন, সেই সময় অ্যাড চলে আসলো, হয়তো কোনো একটা সাবানের বিজ্ঞাপন চলে আসলো, তো আপনার মনে হলো যে আপনার বাসায় আসলো কোনো পণ্যটা নাই বা একটা পণ্য মিসিং আছে যেটা আপনি আনতে হয়তো ভুলে গেছেন বা যেটা হয়তো শেষ হয়ে গেছে। তো মিডিয়া আসলে কনস্ট্যান্টলি আপনাকে মনে করা দেয় যে আপনি আসলে একটা অভাবের মধ্যে আছেন বা আপনার জীবনে আসলে কোনো না কোনো পণ্যের ঘাটতি আছে। অর্থাৎ মিডিয়া আপনি আমি যে সবসময়ই কোনো না কোনো অভাবের মধ্যে আছি এটা বারবার মনে করিয়ে দেয়। এখন প্রশ্ন হলো যে মিডিয়া আসলে কেন এরকম নিউজ করে বা মিডিয়া আসলে কেন এমন যে আমরা আসলে যা চাই তা হয়তো অনেক সময় দেখাই বা অনেক সময় যা আসলে আমরা চাচ্ছি না তাও দেখায়। তো মিডিয়া আসলে কিভাবে কাজ করে এই সম্পর্কে এই ভিডিওতে আমরা আসলে জানার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মিডিয়াতে আমরা যাই দেখি সেটা হতে পারে কোনো মোবাইল ফোনের স্ক্রিনে কিংবা কোনো টিভিতে কিংবা কোনো প্রিন্টেড কোনো মিডিয়া বা নিউজ পেপারে, যেখানে আমরা তথ্য বা ইনফরমেশন সম্পর্কে জানি না কেন বা দেখি না কেন তা আমাদের চোখ পর্যন্ত বা আমাদের চোখের সামনে পৌঁছানোর আগে অনেকগুলো জায়গায় ফিল্টার্ড হয় এবং মিডিয়ায় পরিবেশিত যে সমস্ত তথ্য থাকে সেগুলো নানাভাবে ফিল্টার্ড হয়ে আমাদের চোখের সামনে আসে এবং আমাদের আসলে ইমাজিনেশন তৈরি করে বা সেই বিষয়টা সম্পর্কে আমাদের আসলে ধারণা তৈরি করে। তো সেই সমস্ত ফিল্টার আসলে কী এবং সেগুলো আসলে কীভাবে কাজ করে যার মাধ্যমে আসলে মিডিয়া টিকে থাকে এবং মিডিয়া আসলে মানুষকে ব্যবহার করে তাদের অস্তিত্ব বজায় রাখে এটাই আমরা আসলে জানার চেষ্টা করব। তো মিডিয়া মূলত যেটা করে সেটা হচ্ছে কোনো তথ্য বা ইনফরমেশন ম্যানুফ্যাকচার করে, আর এই ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ায় আপনার আমার চোখের সামনে আসার আগেই ঠিক করা হয় এই খবর বা এই প্রোডাক্ট প্রচার হবে কি না, হলে সেটা কিভাবে করা হবে এই সমস্ত বিষয়টা অনেকটা ফ্যাক্টরিতে তৈরি হওয়া কোনো একটা প্রোডাক্টের মতোই। কোনো প্রোডাক্ট যেমন বাজারে আসার আগে এর দোষ গুণ যাচাই বাছাই করা হয় তেমনি মিডিয়াও দেখে কোনো তথ্য বা ইনফরমেশন খবর হওয়ার মতো কি না তারা সেগুলোকে যাচাই বাছাই করতে থাকে। এই যাচাই বাছাই অনেক বিষয়ের উপর নির্ভর করে, যার মধ্যে অন্যতম হলো তথ্য বা ইনফরমেশনকে এডিট করে খবর হিসেবে তৈরি করা, সেই খবর ঠিক সময়ে প্রচার করা ইত্যাদি। অর্থাৎ কোনো একটা তথ্য বা ইনফরমেশন যখন মানুষের সামনে যায় তার আগে এটা বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই হয় তারপর সেটা মানুষের সামনে পৌঁছায়। তো 1980 শেষের দিকে নম চমস্কি এবং এডওয়ার্ড হারম্যান নামে দুজন চিন্তক তারা একটা বই লিখে ফেলেন এই কনসেপ্টের উপরে যে মিডিয়া কীভাবে কাজ করে। তারা যে প্রসঙ্গটার অবতারণা করেন সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, অর্থাৎ কনসেন্ট বা সম্মতি সেটা হচ্ছে কীভাবে মিডিয়া ম্যানুফ্যাকচার করে এবং তার মাধ্যমে কীভাবে মানুষের ইমাজিনেশন তৈরি করে এবং মানুষকে কোনো কিছুর প্রতি সমর্থন জানাতে বা সমর্থন ত্যাগ করতে সাহায্য করে মিডিয়া, এবং মিডিয়া আসলে মানুষের জগৎটা তৈরি করে। তো মিডিয়ার মতো একটা এত পাওয়ারফুল এবং শক্তিশালী মাধ্যম আসলে কীভাবে কাজ করে এটাকে তারা মোটামুটি 5টা বড় ভাগে ভাগ করেছেন। আমরা এই ভাগগুলোয় মোটামুটি হচ্ছে সহজভাবে জানার চেষ্টা করবো, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে মিডিয়া আসলে কেন হঠাৎ করেই এমন কিছু নিউজ করে যেগুলো হয়তো আমরা চাচ্ছি না বা হঠাৎ করেই এমন কেন ইভেন্ট হচ্ছে লুকিয়ে ফেলে যে ইভেন্টটা হয়তো বা আমরা খুব করে চাচ্ছি। তো চলুন আমরা জানার চেষ্টা করি সেই 5টা ধাপ আসলে কী কী। তো প্রথমত আমরা যদি একটু ভাবার চেষ্টা করি তাহলে আমরা দেখবো যে মিডিয়া যত শক্তিশালী হোক না কেন সেই মিডিয়াগুলোর কোনো না কোনো ওনার আছে, অর্থাৎ কোনো না কোনো মালিক আছে, তার উপরে মিডিয়াগুলো কোনো না কোনো দেশে অবস্থিত, অর্থাৎ তার উপরে একটা রাষ্ট্র বা স্টেট থাকে। এছাড়াও বড় বড় কর্পোরেট হাউসগুলো বা রাষ্ট্র অনেক সময় নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার জন্য মিডিয়ার মালিকানার সাথে যুক্ত থাকে। তার মানে মিডিয়াগুলোকে যারা ওন করেন বা যাদের ওনারশিপ আছে মিডিয়ার উপরে তারা মিডিয়াকে একভাবে নিয়ন্ত্রণ করেন এবং তারা আসলে চিন্তা করেন যে কীভাবে মিডিয়াটা চলবে বা মিডিয়াটা কীভাবে কোন ধরনের নিউজ তারা হচ্ছে প্রেজেন্ট। তো যারা বড় বড় মিডিয়া হাউসের মালিক থাকেন বা যারা আসলে ওনারশিপের সাথে জড়িত সেটা হতে পারে কোনো স্টেট বা হতে পারে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি, তাদের সম্পর্কে আপনি খুব একটা নিউজ মিডিয়াতে দেখতে পাবেন না যদি না তারা তাদের সম্পর্কে জানাতে চায়। তো রুপার্ট মডরিক নামে একজন ব্যক্তি আছেন যিনি পৃথিবীতে অনেকগুলো মিডিয়া হাউস হচ্ছে ওন করেন এবং তার অনেক চ্যানেল আছে, অনেক কিছু আছে। তো তাকে আপনি হয়তো বা সেভাবে মিডিয়াতে খুঁজে পাবেন না। তো মিডিয়ায় তা কারা ওন করছে সেটা হতে পারে কোনো ইউটিউব চ্যানেল, হোক কোনো ফেসবুক কিংবা হোক কোনো বড় গণমাধ্যম পত্রিকা বা টেলিভিশন।
সব জায়গায় একটা ওনারশিপ থাকে, যাদের হাতে মূলত আসলে মিডিয়ার মালিকানাটা থাকে। তো এটাই হচ্ছে মূলত প্রথম ফিল্টার, যেখানে হচ্ছে ওনারশিপের একটা ব্যবস্থা থাকে যে মিডিয়াটা কে ফোন করছে, তাদের একটা এফডিআর বা কর্তৃত্ব থাকে মিডিয়ার উপরে। তো এখন আমরা ভাবার চেষ্টা করি, কেন একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান বা কোনো স্টেট মিডিয়াকে আসলে হোল্ড করবে বা মিডিয়াকে আসলে ফোন করবে কিংবা মিডিয়ার মালিক হবে, যদি না তারা সেখান থেকে কোনো একটা লাভ বা প্রফিট না পায়। এছাড়াও মিডিয়াগুলোর সাথে বিভিন্ন কোম্পানির নানা রকম চুক্তি এবং অংশীদারিত্ব থাকে, সেই সব বিষয় মাথায় রেখে মিডিয়াকে কাজ করতে হয়। পাশাপাশি দর্শক কখন কী দেখতে চাইতে পারে সে অনুযায়ী কন্টেন্টগুলোকেও বিন্যস্ত রাখতে হয় মিডিয়াকে। আবার অনেকে মিডিয়াতে কাজ করেন বা মিডিয়ার সাথে যুক্ত, তাদের একটা আর্থিক বিষয় থাকে, যারা হয়তো বা মিডিয়াকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন, তো তাদেরকে পে করা এবং মিডিয়া চালানোর জন্য যে খরচ সেটা জোগাড় করা একটা বড় চ্যালেঞ্জ। তো তার জন্য মিডিয়া যে কাজটা করে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, অর্থাৎ মিডিয়াতে আপনি কনস্ট্যান্টলি দেখতে পাবেন যে কোনো না কোনো অ্যাড চলতেছেই। এটাই হচ্ছে দ্বিতীয় ধাপ, অর্থাৎ মিডিয়া বিভিন্ন পণ্যের বা বিভিন্ন বিষয়ে অ্যাডভার্টাইজিং করে থাকে। এই অ্যাডগুলো প্রচার করার মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন প্রোডাক্ট দ্রুততার সাথে ছড়িয়ে দেওয়া যায়, আর বিজ্ঞাপনদাতারা ও মিডিয়া মিলে ঠিক করে কীভাবে সেই অ্যাডগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যভাবে পৌঁছানো যায়। তাদের মধ্যে বিভিন্ন ধরনের স্পন্সরশিপও গড়ে ওঠে। এটা মূলত একটা বাইং এবং হচ্ছে সেলিং মেথড, যেখানে মিডিয়া মূলত আপনাকে সেল করছে, যার মাধ্যমে আপনি হয়ে উঠতেছেন পণ্য অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলোর কাছে। আবার অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো সেম কাজ করতেছে, তারা হচ্ছে তাদের পণ্যটা আপনাকে দিচ্ছে মিডিয়ার মাধ্যমে। তো অ্যাডভার্টাইজিং নোশন যারা তৈরি করেন, বিশেষত হচ্ছে বিজ্ঞাপনদাতা যারা থাকেন, তাদের চিন্তা ভাবনা, তারা যা চান, তাদের আকাঙ্ক্ষা, তার প্রতিফলন ঘটে হচ্ছে মিডিয়ায় যে সমস্ত বিষয় প্রকাশ করা হয় বা যে সমস্ত বিষয় পরিবেশন করা হয় তার মধ্য দিয়ে। আপনি হয়তো বা ইফতারের আগে যে অ্যাড দেখবেন, আপনি হয়তো বা রাত 12টায় সেই অ্যাডটা দেখতে পাবেন না, বা দুপুরবেলায় হয়তো বা সেই অ্যাড হয়তো বা নাও থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে আপনি এটাও দেখতে পাবেন, যদি আপনি একটু লক্ষ্য করেন, আপনি হয়তো বা টক শোতে এক ধরনের অ্যাড দেখতে পাবেন, আবার দেখতে পারেন যে আপনি হয়তো বা রান্নার অনুষ্ঠানের ক্ষেত্রে অন্য ধরনের অ্যাড হয়তো বা দেখতেছেন। তো অ্যাডভার্টাইজিং একটা বড় ফ্যাক্টর যেটা মিডিয়াকে শেপ করে। এটাই হচ্ছে মূলত দ্বিতীয় ফিল্টার, যেখানে হচ্ছে অ্যাডভার্টাইজিং আপনার কাছে যে পরিবেশিত তথ্য বা ইনফরমেশন যায় তাকে ফিল্টার করে। চলুন এবার তৃতীয় ফিল্টার সম্পর্কে হচ্ছে জানা যাক। এটা এক প্রকার জটিল গেমের দিকে হতে যাচ্ছে এখন। সেই গেমটা হচ্ছে মিডিয়া আপনি দেখতে পাবেন যে হচ্ছে কনস্ট্যান্টলি কোনো না কোনো এক্সপার্ট তৈরি করে রাখে, যাদের মাধ্যমে মিডিয়া তাদের আসলে বয়ানটা তৈরি করে। আপনি কখনোই দেখবেন না যে হচ্ছে মিডিয়া সরাসরি বলে দিচ্ছে যে এই জিনিসটা ভালো বা খারাপ। তো তারা দেখবেন একজন বিশেষজ্ঞের মত নিচ্ছে এবং সেই বিশেষজ্ঞ সে অ্যাডভার্টাইজের মধ্যে বলতেছে বা একটা অপশনাল দেশে বলতেছে যে হ্যাঁ তৈরিক পণ্যটা ভালো বা তৈরিক সাবানটা ভালো বা তবুক চানাচুরটা হচ্ছে ভালো চানাচুর, এগুলোর পেছনে তারা একটা বৈজ্ঞানিক কারণ হাজির করে দিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখতে পাবেন যে অনেকেই হচ্ছে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে টক শোতে বা বিভিন্ন জায়গায় তারা হচ্ছে তাদের মতটা হচ্ছে তুলে ধরে, যারা এক্সপার্ট হিসেবে মিডিয়াতে কাজ করেন। তো মিডিয়া হচ্ছে তাদের কাছ থেকেই মতামত নেওয়ার চেষ্টা করে, যারা হয়তো মিডিয়ার যে নোশন বা মিডিয়ার যে ভাবনা সেই ভাবনার সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারে। অর্থাৎ মিডিয়া তাদের প্রয়োজনে যে সমস্ত হচ্ছে এক্সপার্ট থাকে তাদের আসলে মতামত নেয় এবং তাদেরও একভাবে হচ্ছে তৈরি করে রাখে, যারা তাদের বিশেষ মতামত দিয়ে মিডিয়ার খবরগুলোকে সবসময় তথ্যবহুল করতে সাহায্য করে। এই এক্সপার্টদের আবার বিভিন্ন বিষয়ে তর্ক করতেও দেখা যায়। তো মিডিয়া স্বাভাবিকভাবেই অনেক ধরনের হচ্ছে এক্সপার্ট তৈরি করে রাখে, যে সমস্ত হচ্ছে এক্সপার্টরা তাদের এক্সপার্ট অপিনিয়ন দেন হচ্ছে মিডিয়াতে, সেখানে যে কোনো বিষয়ে হতে পারে, এবং মিডিয়া সেই সময়ের মাধ্যমে তাদের যে তথ্য বা ইনফরমেশন সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা তৈরি করে। তো এইটাই হলো মূলত তিন নম্বর ফিল্টার, যার মাধ্যমে আপনার কাছে খবর বা কোনো তথ্যকে বেশ বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা যায়। আর এই উপস্থাপনটাও তারাই করেন যারা মিডিয়ার সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারে, তারাই মিডিয়ার এক্সপার্ট হিসেবে সামনে চলে আসে। চার নম্বর ফিল্টারের ক্ষেত্রে গেমটা আরেকটু জটিল, সেটা হচ্ছে আপনারা প্রায়শই দেখতে পাবেন কোনো একজন পলিটিক্যাল পার্সনের বিরুদ্ধে হয়তো বা কোনো একটা খবর বের হলো বা কোনো একজন সেলিব্রিটির বিরুদ্ধে হয়তো একটা স্ক্যান্ডেল বের হয়ে গেলো, কিংবা এরকমও হতে পারে যে কোনো একটা প্রোডাক্ট কোনো একটা কোম্পানি হয়তো বা লঞ্চ করছে মার্কেটে, কিন্তু একজন ইউটিউবার বা কোনো একজন অনলাইন রিভিউয়ার যে হচ্ছে কোনো একটা পণ্যের রিভিউ করে, সে এই পণ্যের অনেকগুলো দোষগুলো হাজির করলো যে এই পণ্যের কিছু একটা দোষ আছে, কিংবা কোনো একজন রাজনৈতিক ব্যক্তির সম্পর্কে হয়তো বা কেউ একজন বললো যে এই ব্যক্তি হচ্ছে খারাপ বা এই ব্যক্তি হচ্ছে ভালো। সো এর বিপরীতে মিডিয়া এক ধরনের কাউন্টার ন্যারেটিভ তৈরি করে, অর্থাৎ মিডিয়া একটা বিকল্প বয়ান হাজির করে যার মাধ্যমে এই যে বিগ ফিগার বা কোনো বড় কিছুর বিরুদ্ধে কেউ কোনো কিছু বললো
সেটাকে পুরোপুরি বিপরীত দিকে মিডিয়া হচ্ছে চালিত করতে পারে। তো মিডিয়া তাদের বয়ানে বা তাদের যে ক্ষমতা সেই ক্ষমতাকে ব্যবহার করে মানুষের কাছে হয়তো একটা বিপরীত ন্যারেটিভ হাজির করতে পারে। এইটা একটা ভালো উদাহরণ হতে পারে যে কোনো যুদ্ধ। তো সাম্প্রতিক সময় ইউক্রেন রাশিয়া যুদ্ধ এটা একটা ভালো উদাহরণ। ধরা যাক ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ নিয়ে পশ্চিমা মিডিয়া একভাবে নিউজ করতেছে, আবার দেখা যাচ্ছে যারা পশ্চিমা এশিয়া নয় সেই মিডিয়াগুলো হয়তো বা আরেকভাবে নিউজ করছে। তো একই যুদ্ধ হয়তো বা একদল মিডিয়া প্রকাশ করতেছে যে এটা খুবই জঘন্যতম বর্বরতা, আবার আরেকদল হয়তো বা বলতেছে যে না এটা হচ্ছে একটা রাইটফুল বিষয়, বরং নিরাপত্তার খাতিরেই এটা করা হচ্ছে। তো এর মাধ্যমে মিডিয়া যে একটা গেম তৈরি করে, এই গেমটা আসলে মূলত ওই ফ্যাক্ট বা ওই যে বিষয় সেই বিষয়ের প্রতি আপনার একটা ধারণা তৈরি করে এবং সেইভাবে হয়তো আপনি বিষয়টাকে দেখতে পান। এবার আসি সর্বশেষ এবং কন্ট্রোল ফিল্টারে, সেটা হচ্ছে মিডিয়া যে কাজটা করে সেটা হচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন যে মিডিয়া একটা কমন এনিমি বা একটা কমন শত্রু তৈরি করে। সেটা কিরকম? সেটা হচ্ছে ধরা যাক যে পশ্চিমা মিডিয়া যখন হচ্ছে কনস্ট্যান্টলি মুসলিমদের একভাবে টেররিস্ট আখ্যা দিচ্ছিল, তো তখন দেখা গেল যে কেউ হয়তো সেভাবে ধর্ম পালন না করলেও শুধুমাত্র নামের কারণে বিভিন্ন হয়রানির মধ্যে পড়তে হয়েছে, মানুষের মধ্যে এক ধরনের ফোবিয়া বা ভয় তৈরি হয়ে যায়। COVID-19 মহামারীর সময়ও বিভিন্ন বিষয়ে যেমন কোন ভ্যাকসিন ভালো কোনটা মন্দ এইসব নিয়ে শঙ্কা তৈরি হয়ে যায়। আবার ধরা যাক যে কমিউনিস্ট রাষ্ট্রের শত্রু হচ্ছে কমিউনিস্ট রাষ্ট্র, তো কমিউনিস্ট রাষ্ট্রের মিডিয়া কমিউনিস্ট রাষ্ট্রের লোকজনকে তাদের কাছে শত্রু হিসেবে উপস্থাপন করবে। এটা যে শুধুমাত্র জাতিগত শত্রুতা হবে তাই নাই, এটা হতে পারে কারো গায়ের রং বা বডি শেপও। মিডিয়ার সুন্দরের মানদণ্ড হিসেবে যদি সাদা গায়ের রং বা দেখতে স্লিম বা পেশিবহুল ইত্যাদিকে যদি বেছে নেয়, তাহলে বাকি যে সমস্ত গায়ের রং বা শারীরিক গঠন থাকে সেগুলোর ব্যাপারে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় যে কালোদেরকে অনেক ক্ষেত্রে মানুষ ডেমন বা শয়তান কিংবা সন্ত্রাসী ভাবতে পারে, যার মাধ্যমে মিডিয়া মূলত সাদাদের শ্রেষ্ঠত্ব উপস্থাপন করে, অর্থাৎ কালোরা কমন এনিমি হিসাবে আবির্ভূত হয়। আবার মিডিয়া হয়তো বা পদপ্রতিপক্ষকে বেশ ভয়ঙ্কর রূপে হাজির করতে পারে আপনার সামনে, হয়তো বা যা তারা নয়, সেটা হতে পারে কোনো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বা হতে পারে কোনো রাষ্ট্রীয় পরিচয়ের ভিত্তিতেও। সমস্ত এবং হারম্যান তাদের বইটাতে যে প্রসঙ্গটা তুলে আনছেন সেটা হচ্ছে মিডিয়া তাদের কমন শত্রু হিসাবে কমিউনিজমকে অনেক বেশি হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যে কমিউনিজম হচ্ছে সবচেয়ে বড় শত্রু এবং ক্যাপিটালিজম হচ্ছে সবসময় ক্যাপিটালিজমের আসলে জয় হওয়া উচিত, ক্যাপিটালিজম হচ্ছে ভালোর দিকে এবং কমিউনিজম হচ্ছে খারাপের দিকে। কিন্তু এখন শত্রুর জায়গাটা অনেক বেশি সূক্ষ্ম হয়ে গেছে। আপনি একটু খেয়াল করলে দেখবেন হয়তো বা এখন মিডিয়াতে কেউ রাতারাতি শত্রু বনে যাচ্ছে, আবার রাতারাতি সেই শত্রু হয়তো বা কারো বন্ধু বনে যাচ্ছে। তো এটা মূলত মিডিয়া ন্যারেটিভের উপর ডিপেন্ড করে যে আসলে সে কিভাবে বিষয়টাকে উপস্থাপন করছে। এমনও হতে পারে মিডিয়া কোনো একটা গণহত্যাকে হয়তো বৈধতা দেওয়ার চেষ্টা করছে, যে জনগোষ্ঠী সেই গণহত্যার শিকার হয়েছে তারা হয়তো বা আরেকটা জনগোষ্ঠীর শত্রু, শত্রুতে নির্ধারণ করা এটা হচ্ছে বৈধ। তো এই বৈধতা মিডিয়া মূলত হচ্ছে তৈরি করে, যার মাধ্যমে মানুষের কোনো একটা গণহত্যার প্রতি আসলে সমর্থন তৈরি হয়ে যেতে পারে। তো এই হলো মোটা দাগে পাঁচটা ফিল্টার, যেই পাঁচটা ফিল্টারের মাধ্যমে মিডিয়া এক ধরনের প্রোপাগান্ডা মেশিন তৈরি করে। তো প্রোপাগান্ডা কি এটা নিয়ে হচ্ছে আমার আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারে। তো এই সমস্ত প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে মিডিয়া হয়তো বা কোনো কিছুর প্রতি কারো সমর্থন তৈরি করে, কোনো পণ্যের প্রতি কারো আকর্ষণ তৈরি করে, কিংবা হতে পারে কোনো বিষয়ের প্রতি মানুষের সমর্থন ত্যাগ করতে সাহায্য করে। তো মিডিয়ার এই পুরো বিষয়টা একটা মূলত একটা জটিল গেমের মাধ্যমে চলে। তো আশা করছি এরপর মিডিয়াতে যে সমস্ত খবর বা তথ্য পরিবেশিত হয় আপনি সেগুলোর প্রতি অন্ধভাবে সমর্থন ব্যক্ত করবেন না, বরং আপনি আসলে বোঝার চেষ্টা করবেন যে কেন এবং কোন উদ্দেশ্যে আসলে মিডিয়া সেই কাজটা আসলে করছে বা সেইটার পেছনে আসলে কী ধরনের উদ্দেশ্য থাকতে পারে। ফলে ক্লেম তার একটা ডিম ভাজি দিয়ে ভাত খাইছে বা ক্লেম তারকা অমুক জায়গায় ঘুরতে গেছে, আপনি সেই নিউজ দেখে হয়তো আর বিরক্ত হবেন না, বরং আপনি আসলে এর পেছনে কোনো একটা উদ্দেশ্য হয়তো বা খুঁজে পাবেন যে কেন মিডিয়াগুলো আসলে এই সমস্ত বিষয় আসলে করতেছে। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে মিডিয়া যে ধরনের তথ্য বা খবর তৈরি করে সেই সমস্ত তথ্য বা খবর সম্পর্কে আপনার নতুন চিন্তা তৈরি করতে সাহায্য করবে। তো সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।